এলে ডাউনটাউনে এসেছি। তো এলে ডাউনটাউনটা কেমন সেটা আপনাদের আজকে আমি ঘুরিয়ে দেখাবো। আমরা লস অ্যাঞ্জেলেস ডাউনটাউনে আসবার পর ঠিক করি যে একটা বাস টোর নেব। তো বিগ বাস এজেন্সির আমরা যে হপ অ্যান্ড হপ বাসগুলো আছে সেইটা বুক করি। তো এই বাসগুলো মেনলি লস অ্যাঞ্জেলেসের যে মেন মেন অ্যাট্রাকশনগুলো সেখানে আমাদের নিয়ে যাবে। তো আমরা বেশ কিছুক্ষণ এখন এই বাসে করেই বিভিন্ন জায়গা ঘুরে দেখব। আমরা বাসে উঠে পড়েছি। আমরা এখন হলিউড বল্লাবার্ডে আছি এবং এখান থেকেই আমাদের বাস ট্যুরটা স্টার্ট হচ্ছে। আমাদের সাথে একজন গাইডও রয়েছেন যিনি আমাদের প্রত্যেকটা জায়গা সম্বন্ধে ডিটেলে ইনফরমেশন দিচ্ছিলেন। তো এই হলিউড বল্লাবার্ড কিন্তু খুবই ফেমাস একটা জায়গা। আমার মতে এলেতে যে সকল অ্যাট্রাকশনগুলো আছে তার মধ্যে সবচেয়ে পপুলার স্পট হচ্ছে এই জায়গায়, কারণ এখানে খুব ফেমাস থিয়েটার রয়েছে, যেমন ডলবি থিয়েটার যেখানে অস্কার সেরেমনিটা অনুষ্ঠিত হয়ে থাকে। এরই পাশে চাইনিজ থিয়েটার রয়েছে যেখানে সারা বছর বিভিন্ন ফিল্মের প্রিমিয়ার শো হয়ে থাকে। এবং এখানে মাদাম তুসদ বলে একটা মিউজিয়াম রয়েছে যেখানে হলিউড স্টারদের ওয়্যাক্স ফিগারগুলো রাখা হয়েছে। তো এই জায়গাটা আমরা আবার আসবো এবং ডিটেলে আমি প্রত্যেকটা জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তবে এখন আমরা এলের বাকি যে জায়গাগুলো যেগুলো খুব পপুলার জায়গা সেখানে এই বাসে করে ঘুরে দেখব। এখন আমরা খুব ফেমাস দ্য কমেডি স্টোরের সামনে দাঁড়িয়ে আছি। এখানে বিভিন্ন ধরনের কমেডি শো হয়ে থাকে, এটা খুব পপুলার একটা স্পট। আমরা এখন বেভারলি হিলসের দিকে এগোচ্ছি। তো এখানে আমরা বাস থেকে নেমে যাব এবং বেশ কিছুক্ষণ এই জায়গাটা একটু ঘুরে দেখব। আমরা এখন বেভারলি হিলে এসেছি। তো আমাদের বাসটা এখানে আমাদের 10-15 মিনিটের জন্য এখানে ড্রপ করে দিল, পরে আমরা অন্য বাসে উঠব। তো এই এরিয়াটা খুব এক্সপেন্সিভ এরিয়া, এখানে খুব ফেমাস ফেমাস সব স্টাররা থাকে। এই দেখুন, এখানে আমরা যে জায়গাটা এখন আছি সেই জায়গাটা প্রচণ্ড পশ এরিয়া, মানে খুব এক্সপেন্সিভ। মানে এখানে সব পাহাড়ের ওপরে সব বাড়ি, তো যত ওপরে বাড়িগুলো হবে যত পাহাড়ের ওপরে তত দাম বাড়বে। তো মানে 1 মিলিয়ন থেকে স্টার্ট হয় সেইগুলো, 100-200 মিলিয়ন পর্যন্ত যায়। মানে সব বিশাল রিচ রিচ মানুষজন এখানে সব থাকে, তো বুঝতেই পারছেন যে খুবই এক্সপেন্সিভ। তো এই স্ট্যাচুটার সাথে সবাই ছবি তুলছে। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো। এখানে যে ট্যুর বাস গুলো আছে দুরকম লাইন আছে, মানে ব্লু লাইন আর রেড লাইন। তো আমরা রেড লাইন ধরে এখানে এলাম। এবারে আমরা ব্লু বাসে, মানে ব্লু লাইনের যে বাসগুলো যায় সেই বাসগুলো করে আমরা সান্টা মনিকা বিচে যাব। ওখানে বেশ কিছুক্ষণ থাকবো, তারপরে আবার রেড লাইন ধরে আমরা ডাউন টাউনের দিকে যাব। বাস ট্যুরটা এবার আমরা প্রথম নিলাম, আগে কখনো বাস ট্যুর নিইনি, তো সুবিধাই হচ্ছে, পুরো শহরটা ঘুরে দেখা যাচ্ছে। মাঝে মাঝে ওয়েদারটা গ্লুমি হয়ে যাচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর বাসের মানে দোতলায় না বসলে না ভালো করে শহরটাকে দেখা যায় না, ওই জন্য আমরা দোতলায় বসছি। যদিও আমরা জ্যাকেট ট্যাকেট পরেই এসেছি, তবুও একটু ঠান্ডা লাগছে। এখন একটু যেমন রোদ উঠেছে এখন ভালো লাগছে, এখন লাগছে না আমার, এখন ঠিক আছে। ওই মাঝে মাঝে চুলটা আমার টুপিটা হাওয়ায় উড়ে যাচ্ছে,
আমরা এখানে এখন ওয়েট করছি, দেখি বাস কখন আসে। বলেছিল 10 থেকে 15 মিনিটের মধ্যেই বাস ঢুকবে, তো ওয়েট করছি আমরা। আজকে সারাটা দিনই আমরা মানে এলে ডাউন টাউনটাই ঘুরবো, বিভিন্ন জায়গায় যাব, এই হপ অ্যান্ড হপ যে বাসগুলো হয় সেই বাসগুলো করে করে যাব। আর বাসের মধ্যে যারা মানে গাইড থাকেন তারাও খুব সুন্দর করে এক্সপ্লেন করে দিচ্ছেন কোনটা কি কী জন্য বিখ্যাত। তো বাস ট্যুরগুলো নিলে এটা একটা সুবিধে, আমরা নিজেরা তো সব কিছু মানে বুঝতে পারবো না বা জানতে পারবো না, কিছু কিছু জিনিস যেমন আমরা অনলাইনে দেখে জানতে পারবো, কিন্তু যারা এখানকার লোকাল তারা আরও ভালো করে আমাদের বুঝিয়ে বলতে পারবেন। তো সেই জন্য যারা আমাদের বাস গাইড ছিলেন তারা খুব ভালো করে আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন, তো এই ব্যাপারটা খুব ভালো লাগছিল। আমরা এখন একটা ফার্মার্স মার্কেটে এসেছি, তো এই ফার্মার্স মার্কেটে দেখুন কি কিউট কিউট সব শপ আছে, কি সুন্দর দেখুন চাকলে এগুলো সব সাকুলেন, তারপরে ক্যাকটাস দিয়ে দেখুন এই ট্যারেগেন্সগুলো বাঁধ পুরো জায়গাটা। আমরা এখন গ্রোভ বলে একটা জায়গায় এসেছি, তো এখানে এখানে প্রচুর শপিং সেন্টার্স আছে, দারুণ দারুণ সব ব্র্যান্ডেড দোকান আছে। তো আমরা অবশ্যই এখানে কিচ্ছু কিনবো না, শুধু দেখতে এসেছি, কিন্তু খুবই সুন্দর জায়গাটা, প্রচণ্ড সুন্দর, বিউটিফুলি ডেকোরেটেড। হ্যাঁ এই যে কি সুন্দর পুরো ডেকোরেট করা আছে, পুরো জায়গাটা অসম্ভব সুন্দর ডেকোরেট করা হয়েছে। স্বাভাবিক এখান দিয়ে সব সেলিব্রিটিরা শপিং করে, ভালো তো লাগবেই। আমরা আজকের জন্য একটু সেলিব্রিটি হয়ে যাই নাকি, সেলিব্রিটিদের মতো একটু শপিং করি আজকে আমরা। আমাদের যে বাস গাইডটা ছিলেন উনি বলছিলেন যে এখানে সব সেলিব্রিটিরা শপিং করতে আসে, বলছে বলা যায় না এখানে হঠাৎ করে আপনারা কোনো সেলিব্রিটি দেখে নিতে পারেন। তা আমি সেই চোখ রাখছি কোনো সেলিব্রিটি যদি চোখে পড়ে। আসলে এইসব ব্র্যান্ডেড জিনিসপত্র, এই যে মাইকেল কোর্স, ভীষণ সুন্দর একটা শপিং মল। মানে এই সবগুলো তো আমরা শিকাগোতেও দেখতে পাই, কিন্তু আসলে এখানকার যে আর্কিটেকচারটা সেটা খুব সুন্দর, খুব সুন্দর করে সাজানো, খুব কোজি, খুব কোজি একটা অ্যাটমসফিয়ার। এবং রেন্ডিয়ার ডেকোরেট করা হয়েছে, মনে হচ্ছে সান্তা ক্লজ রেন্ডিয়ারদের সাথে যাচ্ছে। লেকটার মধ্যে কতগুলো কয়েন পড়ে আছে, এখানে সবাই বলে যে কয়েন ফেললে উইশ পূর্ণ হয়, তো অনেকেই কয়েন ফেলে লেকে। জায়গাটা খুবই সুন্দর করে সাজানো, মানে খুব কোজি,
দেখে মনেই হচ্ছে না একটা শপিং মল, মনে হচ্ছে একটা ছোট্ট পার্কের মধ্যে ঘোরাফেরা করছে। এটা হচ্ছে গ্লোব থিয়েটার, যেটা আমার সামনে আছে সেটা গ্লোব থিয়েটার। কি সুন্দর অ্যাটমসফিয়ার, পাশেই রেস্টুরেন্ট, দেখুন কত বড়, বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি, বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি। আমি নিজে পড়ে যাচ্ছি এটা দেখো, বিশাল বড় ক্রিসমাস ট্রি। মমি ইটস টাচিং দ্য স্কাই। হ্যাঁ, ওরে বাবা রে, এটা অ্যাট লিস্ট 8 থেকে 9 তলা উঁচু, কি বিশাল। এটা রাত্রিবেলা দারুণ দেখাবে, গোটা গাছে লাইট লাগানো আছে। এখন দিনের বেলায় এত সুন্দর দেখাচ্ছে, তাহলে রাত্রিবেলা কেমন দেখাবে? আমরা আবার বাসে উঠে পড়েছি এবং আমাদের এই বাস ট্রিপটা যেখান থেকে শুরু হয়েছিল, মানে হলিউড বল্লাভাড়, আমরা সেখানেই ফিরে যাচ্ছি। এবার বাকি সময়টা আমরা সেখানেই কাটাবো। হলিউড বল্লাভাড়ে আসার পর আমরা চলে এলাম ওয়াক অফ ফেম দেখতে। এই ওয়াক অফ ফেম এখানকার মোস্ট পপুলার একটা স্পট। এই যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এই রাস্তার উপরে দেখুন বেশ কিছু স্টার দেখা যাচ্ছে, মানে গোলাপি রঙের যে স্টারগুলো দেখা যাচ্ছে সেইগুলোর জন্যই এই জায়গাটার নাম হয়েছে ওয়াক অফ ফেম। তো এই প্রত্যেকটা স্টার এখানকার হলিউডের বিভিন্ন সেলিব্রিটিকে রিপ্রেজেন্ট করে। এই স্টারগুলোর মধ্যে বিভিন্ন সেলিব্রিটির নাম লেখা আছে, দেখুন এক একটা স্টারের মধ্যে এক একজনের নাম লেখা আছে। তো এই ওয়াক অফ ফেম তৈরি হয় 1958 সালে এবং তখন থেকে এখানে প্রত্যেক বছর বিভিন্ন সেলিব্রিটিদের নামে স্টার তৈরি করা হয়। তাহলে বুঝতেই পারছেন যে জায়গাটা কতটা পুরনো। এবং আমি জানতে পেরেছি যে এখানে বছরে প্রায় 10 মিলিয়নেরও বেশি ট্যুরিস্ট এই ওয়াক অফ ফেম দেখতে আসে। এবং এই ওয়াক অফ ফেমকে পরিচর্যা বা এটার টেক কেয়ার করার জন্য কিন্তু সংস্থা রয়েছে, যেমন হলিউড যে মার্চেন্ট অফ কমার্স রয়েছে তারা এটা দেখাশোনা করেন। এবং এর পেছনে কিন্তু বেশ খরচাও হয়, প্রত্যেকটা স্টার বানানোর জন্য প্রায় $40,000 বেশি খরচা আছে। ম্যাক্সিমাম টাকাই চলে যায় এটার বানানোর পেছনে, আর বাকি যে ডলারটা থাকলো সেটা এটার পরিচর্যার জন্য ব্যবহৃত হয়। তো এখানে যারা আসেন তারা অবশ্যই এই ওয়াক অফ ফেম দেখতে অবশ্যই আসেন। এবং এই যে স্টারগুলো রয়েছে, স্টারগুলোর মধ্যে হলিউড যারা মুভি অ্যাক্টার্স কিংবা প্রোডিউসার, ডিরেক্টার্স, মিউজিশিয়ান, টেলিভিশন স্টারস, এমনকি ফিকশনাল ক্যারেক্টার, যেমন ধরুন আমাদের ডোনাল্ড ডাক কিংবা মিকি মাউস, এদের নামও কিন্তু রয়েছে। তাই যারা এখানে ঘুরতে আসেন তারা অবশ্যই এই স্টারগুলোর সঙ্গে ছবি তোলেন। আমিও কিন্তু ব্যতিক্রম নই, আমিও আমার ফেভারিট স্টারদের সাথে ছবি তোলার চেষ্টা করলাম, যদিও সবাইকে খুঁজে পাইনি। তবে স্টিভেন স্পিলবার্গ, সেলিন ডিয়ন, মাইকেল জ্যাকসন এদের সাথে ছবি তোলার সুযোগ পেলাম। জায়গাটা প্রচন্ড হ্যাপেনিং, সবাই একেবারে হুল্লোড় হই হুল্লোড় মেতে আছে। জায়গাটা কেমন লাগছে বেগুনকোর? বেগুনকে আমরা অনেক ছোটবেলায় নিয়ে এসেছিলাম। আমরা এখানে 2011 এসেছিলাম, তখন বেগুন 11 মাস বয়স তখন বেগুমের। তো তারপরে এই এলাম আর কি, বেগুন এখন 9 বছর, তো প্রায় 8 বছর পর এখানে আমরা এলাম। তো আমাদের সত্যিই খুব ভালো লাগছে, যাওয়ার রাস্তা নেই। বেগুম আয়, বেগুম আয়। তো সেইবারের কোনো ঘটনা তো বেগুমের কিছুই মনে নেই। আমার মনে আছে বেগুমের এখানে নীলাদ্রির ঘাড়ে চড়ে একটা ছবি আছে, নীলাদ্রি ওকে ঘাড়ে নিয়ে ঠিক এই রাস্তাটার ওপরই একটা ছবি তুলেছিল। তো ভালোই লাগে মাঝে মাঝে না, পুরনো স্মৃতিগুলো চারণ হচ্ছে এখানে এসে। এখানে আমরা ঢুকবো এখন।
তো আমরা এখন ডলবি থিয়েটারের সামনে আছি। এটা হচ্ছে সেই ফেমাস অস্কার যে অ্যাওয়ার্ড ফাংশনটা হয় হলিউডে, এই থিয়েটারেই হয়। তো সেটা আমি আপনাদের এখন দেখাবো। সেরেমনিটা অর্গানাইজ করা হয়, তবে যে হলটাতে অস্কার হয় সেখানে তো আমরা ঢুকতে পারবো না, অবশ্যই সেই জায়গাটা বন্ধ থাকে। তবে বাইরেটা আমরা দেখতে পারবো, সেই জায়গাটা আপনাদের দেখাবো। এই জায়গা দিয়েই কিন্তু সব ফেমাস ফেমাস হলিউড স্টাররা ওপরে উঠে গিয়ে অস্কার সেরেমনিতে যায়। এই পুরো জায়গাটা রেড কার্পেট পাতা থাকে যখন অস্কার হয়। চাইনিজ থিয়েটারে চলে এসেছি গো, ফেমাস চাইনিজ থিয়েটার। দেখতেই পাচ্ছেন যে অসম্ভব ভিড়। যেহেতু আমরা ক্রিসমাস হলিডেজে গেছি, তাই প্রচুর ট্যুরিস্ট এখানে রয়েছেন। আমি সেই কারণে ভালো মতো কথাও বলতে পারছিলাম না। তবে এই চাইনিজ থিয়েটার এই হলিউড বল্লাবাডে খুবই পপুলার একটা ট্যুরিস্ট স্পট। এটা 1927 সালে খোলা হয় এবং এটা সবচেয়ে বেশি পপুলার কারণ এখানে সারা বছর বিভিন্ন মুভি দেখানো হয়, প্রিমিয়ার শো হয়। এবং এর সামনে দেখতেই পাচ্ছেন যে এই যে রাস্তাটা রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন সেলিব্রিটিদের সাইন লেখা আছে, তার সাথে হাতের ছাপ পায়ের ছাপ রয়েছে। তো এই জন্য এই জায়গাটা খুব পপুলার। আমরা প্রত্যেকেই কিন্তু নিজেদের স্টার বা সেলিব্রিটিদের নিয়ে খুব অবসেসড হই, তো এখানেও সেটা রয়েছে। তাই জন্য সকলে কিন্তু এই চাইনিজ থিয়েটার দেখতে এসে এই ধরনের বিভিন্ন সাইনগুলোর সাথে ছবি তুলতে পিছু পা হন না। দেখতেই পাচ্ছেন যে এটা খুব সুন্দর, এত পুরনো একটা জায়গা তবুও কি সুন্দর করে রাখা রয়েছে। সবার মতো আমিও কিন্তু ব্যতিক্রম নই, আমিও প্রচুর প্রচুর ছবি তুলেছি, বিভিন্ন রকম পোজ দিয়ে ছবি তোলার চেষ্টা করেছি। যদিও আমি খুবই ফানি দেখাচ্ছি এখন, তবুও এক্সাইটমেন্ট কিন্তু থাকেই এরকম জায়গা এলে। আমরা এখন ম্যাডাম তুসো দেখতে যাচ্ছি।
চলো। তো আমাদের আগে প্ল্যান ছিল না যে ম্যাডাম টুসো দেখবো, তো মিনাজি আমাদের সারপ্রাইজ দিয়ে দিল যে আমরা এখন ম্যাডাম টুসো দেখতে যাব। আমরা এলের ম্যাডাম টুসো কখনো আসিনি, নিউ ইয়র্কের ম্যাডাম টুসোতে গেছি। ম্যাডাম টুসোর নাম তো অনেকেই শুনেছেন, এটা মেনলি এই ওয়্যাক্স ফিগারগুলোর জন্যই বিখ্যাত। তো বেখুম এখানে এসে কিন্তু খুবই এক্সাইটেড ছিল, কারণ ওর খুব অবাক লাগছিল যে এত সুন্দর করে ওয়্যাক্স ফিগার কি করে হতে পারে, এইগুলো যে অরিজিনাল নয় সেটাও বিশ্বাস করতেই পারছিল না। তো আমাদেরও ওর এক্সাইটমেন্ট দেখে খুব ভালো লাগছিল যে ওর কাছে এটা খুব ভালো লেগেছে, নতুনত্ব লেগেছে। তো আমি যেটা মেন পার্থক্য পেলাম নিউ ইয়র্ক এবং এলের ম্যাডাম টুসোর মধ্যে, সেটা হলো যে এখানে কিন্তু ওয়্যাক্স ফিগার অনেক কম। যারা নিউ ইয়র্কে থাকেন কিংবা নিউ ইয়র্কে যাওয়ার যাদের সম্ভাবনা আছে, তারা অবশ্যই নিউ ইয়র্কের ম্যাডাম টুসোদই দেখবেন। হ্যাঁ, এখন যদি কারো নিউ ইয়র্কে যাওয়ার কোনো চান্স নেই, সেক্ষেত্রে আমি বলবো এলেরটাই দেখে নেবেন, কারণ এটা কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে আপনাদের জন্য। কারণ এখানে এত সুন্দর করে এই ওয়্যাক্স ফিগারগুলো বানানো হয়েছে, সেটা সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এত নিখুঁত এবং এত সুন্দর করে প্রত্যেকটা ফিগার বানানো হয়েছে, মানে চুল থেকে চোখ থেকে দাঁত, মানে স্কিনের কালার, তার সাথে জামা কাপড় জুতো পা হাত আঙুল, মানে কোনোটাই মানে কোনো খুঁত নেই, এত সুন্দর প্রত্যেকটা জিনিস বানানো হয়েছে। তো আমিও দেখতে পাচ্ছেন যে খুব এক্সাইটেড ছিলাম। আমি এর আগে দুবার ম্যাডাম টুসো দেখেছি নিউ ইয়র্কে, তারপরেও কিন্তু আমার এখানে এসে খুব ভালো লাগছিল, আমি কিন্তু বেশ এনজয় করলাম। তবে পলিটিশিয়ান এখানে খুব কম ছিল, মানে দু একটা পলিটিশিয়ানের ফিগার আমাদের চোখে পড়ল, বেশিরভাগই মুভি স্টার কিংবা মিউজিশিয়ানদেরই চোখে পড়লো আমার। তবে যেটুকু ছিল সেটুকুও খুব ভালো লেগেছে। অবশ্যই আমি রেকমেন্ড করব যারা লস অ্যাঞ্জেলেসে থাকেন কিংবা লস অ্যাঞ্জেলেস ঘুরতে আসবেন ঠিক করেছেন, তারা একবার ঘুরে যেতে পারেন। পেখম তো পেখমের ফেভারিট সিঙ্গারকে পেয়ে খুবই খুশি, টেলর সুইফটকে পেয়ে গেছে, তো তার সাথে ছবি তুলল। তার সাথে মাইকেল জ্যাকসনকে আমরা পেয়ে গেছিলাম, মাইকেল জ্যাকসনের সাথেও পেখম ছবি তুলল। তো পেখম তো খুব মজা করেছে। অবশেষে আমরা প্রেসিডেন্ট বারাক ওবামাকে পেয়ে গেলাম, তো প্রেসিডেন্ট ওবামার সাথে ছবি তো তুলতেই হবে, তাই ঝটপট ছবি তুলে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এবং সোজা আমরা হলিউড বল্লাবার থেকে চলে যাব একটা শো দেখতে। সেখানে গিয়েই আমি আবার আপনাদের সাথে কথা বলছি। আমরা এখন একটা শো দেখতে এসেছি, এই শোটা 7টা থেকে শুরু হবে। তো এখন সন্ধে 5টা বাজে, 5:30টার সময় গেটটা খুলবে। তো আমাদের এই শোটা চলাকালীনই আমাদের ডিনার, স্ন্যাক্স, ডেজার্ট এগুলো ওরা দেবে। তো 2 ঘন্টার শো, এই শোটা পাইরেটের ওপরে হবে। তো এই যে আমার পেছনে যে বোর্ডটা দেখা যাচ্ছে, এই শোটাই আমরা দেখতে এসেছি। তো আজকে সন্ধেটা আমাদের এইভাবেই কাটবে। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কোন জায়গাটা ভালো লেগেছে। নতুন ব্লগের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে, ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট।